আসসালামু আলাইকুম, আমি কবি নায়লা পাইলট অমর একুশে বইমেলায় এবার প্রিয় বাংলা প্রকাশনী থেকে আমার তৃষ্ণার্ত মন একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আসলে আমার এই তৃষ্ণার্ত মন কাব্য একক কাব্যগ্রন্থটি প্রকাশিত হওয়ার জন্য আমি আমার সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে আল্লাহ আমাকে রহমত করেছে, যে নিজের ভিতর ডুব দিয়ে জ্যোতির্ময় জগতে প্রবেশ করার একটা মাধ্যম করে দিয়েছেন। এবং এই মেসেজটা আমি এই তৃষ্ণার্ত মন একক কাব্যগ্রন্থের মাধ্যমে পাঠককে পাঠক হৃদয়ে পৌঁছাইতে চাচ্ছিলাম। নিজের আসলে আমি যখন একা হই, নিঃসঙ্গ বোধ করতাম, তখন আমার ভিতরে জ্যোতির্ময় জগৎ দেখতে পেয়ে আমার মনে আরও বেশি তৃষ্ণা জেগে ওঠে। তখন মনে হলো যে আমি আত্মার জগতে একাত্ম হয়ে যাই। তখন আমি যখন কলম নেই হাতে, তখন মনে হয় যে নিজের ভিতর ডুব দিয়েছি, কলম হাতে নিয়েছি, কলম কথা বলছে, আমি লিখছি। তখন আমি এই তৃষ্ণার্ত মন আমার মনের মধ্যে এখনও অনেক তৃষ্ণা, আমার ইচ্ছা যে আমি বিভিন্ন আমি আসলে আত্মিক গবেষণা করে আমি নিজেকে আবিষ্কার করি। আমি কে, আমি কে, এই কোশ্চেনটা আমার ভিতর থেকে আত্মচিৎকার আসে। মানে যে নিজের কষ্টকে উপলব্ধি করতে পারবে না, সে কোনো দিন বড়ো গবেষক, সায়েন্টিস্ট বা যে কোনো বড়ো মহামানব, বড় নোবেল বিজয়ী হতে পারবে না। আমি নিজের কষ্ট ফিল করলাম, আমি এত কিছু আমার আছে, হ্যাঁ, গাড়ি বাড়ি ট সহায় সম্পত্তি সব আছে, কিন্তু আমি কেন একা? তাহলে কি স্রষ্টা আমাকে দিয়ে কিছু লেখাইতে যাচ্ছে? আমি তখন নিজের জ্যোতির্ময় জগতে ডুব দিলাম। ডুব দিয়ে জ্যোতির্ময় জগতের মধ্যেও যে একটা কিতাব আছে, যে কোরআন পড়লে বা বিভিন্ন মহাকাব্য যত বইয়ে না আমরা পড়ি, ভিতরের বই যদি যদি আমি পাঠ করতে না পারি, তাহলে তো আমি কিছু লিখতে পারবো না। যখন আমি ভিতরে ডুব দিয়ে নিজের কিতাবকে পাঠ করা শুরু করলাম, তখনই আমার মনে হলো যে না, স্রষ্টা আমাকে দিয়ে কিছু লিখাতে যাচ্ছে। তখন আমি যখন কলম ধরতেছি, তখন মনে হচ্ছে যে কলম কথা বলতেছে, আমি লিখতেছি। তা বলছেন, মানুষকে ভালোবাসলেই তুমি পৃথিবীকে ভালোবাসতে পারবা, আমাকে ভালোবাসতে পারবা। তাই যে মহানায়ক যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতার ডাক দিয়ে, দেশ তো স্বাধীন করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমরা তো এখনও আত্মিক মুক্তি পাইনি, আমরা মানবিকতা মুক্ত পাইনি, মুক্তি পাইনি। এই দায়ভার আমাদের লেখকদের। আমি আমার সন্তানকে বই পড়াতে পারছি না, আমি আমার স্বামীকে বই পড়াতে পারছি না, পরিবারকে পাচ্ছি না, এখন কেউ বই পড়ে না, এটার দায়ভার আমাদের। কারণ একজন কবি বা লেখকের উপর বড় শিল্পী এই জগতে আর কেহ নেই। একটা সময় আসছিলেন যে নবী রাসূলরা আসছিলেন যুগের সংস্কারক হিসেবে, তারপরে আসলেন যে বড় বড় পীর সাহেব আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, তারপরে আসলেন বিভিন্ন লেখক, কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, শেক্সপিয়ার, তারপরের ধাপটা হচ্ছে কবি সাহিত্যিক, এই যে আমরা আমাদের মতো সংস্কারক, মানে ইমাম মাহদি। ইমাম মাহদি হচ্ছে ইমাম অর্থ হচ্ছে নেতা, পথ প্রদর্শক, আর মাহদি অর্থ হচ্ছে নেতা। আমরাই এখন যদি জগৎকে যদি বইয়ের প্রতি আকৃষ্ট করতে না পারি, বইয়ের ভিতরে ডুব দিয়ে যদি নিজে একটি বই লিখতে না পারি, তো ওই বই পড়ে কোনো লাভ নেই। আমি আমার এই তৃষ্ণার্ত মনের এখান থেকে কবিতা একটি পাঠ করে শোনাচ্ছি। আমার কবিতার শিরোনাম অমর একুশে। অমর একুশ, তুমি আমার কবিতায় আমার কাব্যে কেমন আছি একুশ এতগুলো বছর, এমন প্রশ্ন কেউ করো না আমায়, আমি প্রস্তুত না উত্তর দিতে এই অবেলায়। একুশ, তুমি দিয়েছ আমাদের স্পন্দন, চোখে রক্ত মাখা মাতৃভাষা, তোমরা রক্ত দিয়েছ বলে আমরা পেয়েছি মায়ের ভাষা। যদি আবার সুযোগ পাবে ভালোবাসা দিবে, হৃদয়ে ভরে সুগন্ধ বিলাবে, হিংসার আগুন জ্বলবে না, আর কি আর হবে আমাদের বলো? ক্ষণিকের জীবনটাকে কলুষিত করে স্বপ্নের সিন্ধুকে ভরে এনেছি অনেক আশা, সাথে নিয়ে নতুন ভালোবাসা। একুশ তোমায় করছি বরণ, শুভ হোক শুভ হোক আবার তোমারই আগমন। একুশ তুমি পদ্ম ফুলের সুবাস, একুশ তুমি প্রতি বছর জাগ্রত হবে আমার হৃদয়ের মণিকোঠায়। নার্তমন, গভীর রাত তৃষ্ণার্তমন, আমায় ঘুমাতে দেয় না তোমার স্মরণ, স্মৃতিগুলোকে আত্মা করেছে বরণ, প্রকৃতির কাছে সব চাওয়া করি সমর্পণ। চাতক পাখির মতো এক ফোঁটা পানি চেয়ে তৃষ্ণা মেটাবো চোখের জলে বুক ভাসিয়ে, আখি দুটো একটুখানি ঘুমাতে চায়, মন খোলা আকাশে বুকের জ্বালা নিভাতে কি কখনো পায়? আমি ঘুমের রাজ্যে ডুবে ঘুমাবো, ঘুমে লোবানের ঘ্রাণ সেই গভীর ঘুমের জগতে রব, প্রভু বুকের তৃষ্ণা মিটাবে কি, প্রভু বুকের তৃষ্ণা মিটবে কি, ঘুমাতে দাও আমার সোনা মাগো,
মনের সৌন্দর্য এবার যে খুঁজে পাবো, হৃদয়ের অন্ধকারে বিশ্বাসের পতনকে ঘুম থেকে আবারও জেগে উঠিয়ে শুদ্ধ করব, ভালোবাসার আলিঙ্গনে মনের ক্ষুধা মিটিয়ে দীর্ঘশ্বাস না বিশুদ্ধ নিঃশ্বাস নেব। এখন গভীর রাত, একটু শান্তির ঘুম চাই।